IRCTC অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড তার তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করেছে। IRCTC তোমরা সবাই জানো ভারতীয় রেলের তরফ থেকে একটা কিন্তু ইন্ডিয়ান এন্টারপ্রাইজ মিনিরত্ন কোম্পানি তার তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করেছে। অ্যাপ্লিকেশন ট্রেনিং পদে নিয়োগ করা হয়েছে এবং অনেকগুলো পার্টিকুলার ভ্যাকান্সি থাকছে। কমপ্লিট ডিটেলসে তোমাদের সাথে আজকে এই ভিডিওতে কথা বলবো। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের এখানে বলে রাখি যে নোটিশটা বেরিয়েছে সেটা কিন্তু কম্পিউটার অপারেশন এবং তার সাথে কিন্তু প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট COPA তার তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত করেছে, যেটা কিন্তু পার্টিকুলারলি এনগেজমেন্টটা বেরিয়েছে। তোমাদের এখানে যে জোনগুলো থাকবে সেগুলো কী থাকবে না নর্থ জোনের রেসপেক্টে কিন্তু এটা বেরিয়ে গেছে। সবার প্রথমে তোমাদের এখানে বলে রাখি কমপ্লিটলি কিন্তু এখানে 80খানা নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়ে গেছে। 80খানা ভ্যাকান্সি বেরিয়েছে, যেটা তার যে অ্যাপ্লাই লিঙ্কের পোর্টাল সেটা কিন্তু এটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু অনলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে, যেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা আবেদন করতে পারো। এখানে যদি আমি কোয়ালিফিকেশন রেসপেক্টে কথা বলি, তাহলে 1-4-2022 ভিত্তিতে তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস হও অর্থাৎ ম্যাট্রিকুলেশন পাস হও, মিনিমাম 50% মার্কস থাকে, যে কোনো পার্টিকুলার বোর্ডের রেসপেক্টে তোমরা আবেদন করতে পারবে এবং ITI তোমরা যারা যারা করেছো তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। এখানে যে এজ লিমিট বলেছে তোমাদের এখানে বলে দিচ্ছে 15 থেকে 25 হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। প্লেস অফ পোস্টিং দিল্লির যে কোনো জায়গায় এখানে হবে, আগেই বলে দিয়েছে 1-4-2022 ভিত্তিতে এজ লিমিট থাকবে, তার সাথে SC/ST 5 OBC 3 এজ রিলাক্সেশন দিয়ে দিয়েছে। এখন যদি কথা বলি ইম্পর্টেন্ট ডেটের রেসপেক্টে, ফর্ম ফিল আপটা কিন্তু 7-10-2022 থেকে শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা কিন্তু 25-10-2022 থাকছে। হাতে কিন্তু কম সময় আছে, তোমাদের তাড়াতাড়ি ফর্মটাকে ভরে ফেলতে হবে এবং পার্টিকুলারলি যে এনগেজমেন্ট আছে সেটা কিন্তু COPA এবং কম্পিউটার অপারেটরে কিন্তু বেরিয়ে গেছে। এখন যদি পরবর্তী ডিটেলসগুলোর রেসপেক্টে তোমাদের সাথে কথা বলি, প্রথমেই তোমাদের এখানে কথা বলবো এখানে পার্টিকুলারলি মোড অফ সিলেকশন প্রসেস কী থাকছে। না, এখানে যে সিলেকশন প্রসেসটা হবে, তোমরা যে মাধ্যমিক এক্সামে মার্কস পেয়েছো তার রেসপেক্টে প্রথম কথা হবে এবং তার সাথে কিন্তু ITI রেসপেক্টেও হবে। ফাইনাল সিলেকশন কিন্তু তোমাদের অরিজিনাল যে ডকুমেন্টসগুলো আছে, টেস্টিমোনিয়ালসগুলো আছে, সেগুলো ভেরিফিকেশন হবে, তারপরে মেরিট লিস্ট প্রকাশিত করবে। মেরিট লিস্ট শুধুমাত্র তোমরা কিন্তু ইমেল ID মাধ্যমে জানতে পারবে। তো তোমাদের মধ্যে যারা অফিসিয়াল ফর্মটাকে ফিল আপ করবে তখন যে মেল ID দেবে সেটা কিন্তু ভ্যালিড মেল ID দেবে, কারণ ইমেলের মাধ্যমে তোমাদের বাদবাকি যে প্রসেসগুলো আছে সেগুলো কিন্তু জানানো হবে। তার সাথে মেরিট লিস্টের রেসপেক্টে কিন্তু সিলেকশন প্রসেস কন্ডাক্ট করা হবে। 1 বছরের স্ট্রাইপেন্ড পাবে এবং ট্রেনিং পিরিয়ডে কিন্তু 1 বছরে থাকছে, তো স্ট্রাইপেন পাবে তার রেসপেক্টে তোমরা এখানে দেখে নিতে পারো। তো তোমাদের মধ্যে যারা যারা 5-9 অবধি ক্লাসের রেসপেক্টে ফিল আপ করতে চাইছো তাদের জন্য কিন্তু পার মান্থ 5,000 করে পাবে। 10 হয়ে গেলে তোমরা কিন্তু এখানে 6,000 করে পার মান্থ স্যালারি পাবে। তার সাথে সাথে ক্লাস 12 রেসপেক্টে হলে 7,000 করে পাবে। যদি সিম্পলি ন্যাশনাল আর স্টেট সার্টিফিকেট হোল্ডার হও তাহলেও কিন্তু 7,000 করে পাবে। ভোকেশনাল ট্রেনিং করা থাকলে 7,000 পাবে। তার সাথে যদি টেকনিক্যাল ডিপ্লোমা করা থাকে 8,000 পাবে এবং গ্র্যাজুয়েশনও যদি করা থাকে তাহলে কিন্তু এখানে 9,000 পার মান্থ স্যালারি পাবে। তো প্রতিটা স্যালারি স্ট্রাকচার তোমাদের এখানে দিয়ে দিয়েছে। মিনিমাম শুরু হচ্ছে 5,000 থেকে, ম্যাক্সিমাম লিমিট কিন্তু 9,000 আছে পার মান্থ এবং এখানে কিন্তু কাজটা খুব বেসিক হয়। তো তোমরা কিন্তু এখানে যারা যারা স্ট্রাইপেন করতে ইচ্ছুক আছো, যারা যারা ইন ফিউচার গভর্নমেন্ট সার্ভিসের জন্য ট্রাই করছো, তার সাথে সাথে তোমরা একটা চাইছো যে স্ট্রাইপেনের রেসপেক্টে আমি 1 বছর ট্রেনিংটা কমপ্লিট করে রাখবো টু স্ট্রং মাই এবিলিটি পয়েন্ট, তাহলে কিন্তু তোমরা এখানে করে রাখতেই পারো এবং তার সাথে অনলাইনে ফর্মটাকে ফিল আপ করতে হবে। আরেকবার তোমাদের বলে রাখি অনলাইনে ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে। অনলাইনে ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং সম্পূর্ণ ডিটেলসের সাথে তোমাদের টেস্টিমোনিয়ালস অ্যাড করতে হবে, যে প্রসেসগুলো কিন্তু তোমরা অফিসিয়াল নোটিফিকেশানে দেখতেই পেয়ে যাবে, যেটা কিন্তু ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছে। এই হয়ে গেল সম্পূর্ণ ডিটেলস, যেটা কিন্তু বেরিয়ে গেছে অলরেডি আমাদের ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে, IRCTC তার তরফ থেকে 80খানা টোটাল ভ্যাকান্সি আছে, দিল্লিতে পোস্টিং হবে, স্টাইপেন্ডে যে অ্যামাউন্ট আছে সেটা হ্যান্ডসাম অ্যামাউন্টের আছে, 1 বছরের জন্য ট্রেনিংটা আছে এবং এটা কিন্তু নর্থ জোনের রেসপেক্টে বেরিয়ে গেছে। কমপ্লিট ডিটেলস এটাই থাকছে। আজকের জন্য এতটাই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে যাও, ডেলি নিত্য নতুন জব আপডেট নিউজ তোমাদের সামনে চ্যানেলই আসি এবং তার জন্য অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত হতে হবে। আজকের জন্য এতটাই, দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। টিল দেন, টেক কেয়ার, টাটা, বাই বাই।